হ্যালো ভিউয়ার্স, আগের পার্টে দেখতে পাচ্ছেন আপনারা আমার ফোনটা ব্যাক গ্লাসটা চেঞ্জ করবো, একটা থাম্বনেল একটা ফটো আমি ইউজ করেছিলাম শর্ট ভিডিওর, ও লাস্টে একটা ফটো ইউজ করছিলাম। আজ দেখাবো এই ফোনটা কেমন কায়দায়, মানে কীভাবে ফোনটা পুরোটাই ব্যাক গ্লাসটা চেঞ্জ হয়েছে। আর আপনাদের ভাইয়াদের নাম্বারটাও আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর ফার্স্ট কমেন্টও আশা করি ভাইয়াদের নাম্বারটা পেয়ে যাবেন, আর স্ক্রিনে পুরো ভাইয়াদের নাম্বারটা থাকবে। দেখতে পাচ্ছেন ভাইয়াদের নাম্বার স্ক্রিনে পরে চলে এসেছে, এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে নেবেন আপনাদের যদি কোনো দরকার পড়ে। আর আপনারা ভিডিওটা দেখতে লাগুন, এই পুরো ভিডিওটাই পুরো এই পুরোটাই শুধু ফোনের ব্যাক গ্লাসটা কেমন কাদায় চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হওয়ার কেমন গেট আপটা লাগতেছে সেটাই, আর লাস্টে আমার মতামতও ভিতরে অবশ্যই অনেক কথাই হবে আপনাদের সঙ্গে। আপনারা এখন দেখতে লাগুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ফোনটার কোয়ালিটি একটু মাঝে খারাপ হয়ে যেতে পারে, কিন্তু ওই ফোনটা যখন চেঞ্জ হবে তখন ওই ফোনটা ওখানে থাকবে। আমি আমার আর একটা ফোন দিয়ে ভিডিও করতেছিলাম, এই যে ফোনটার ব্যাক কভারটা কিন্তু এমন ছিল, এমন এমন থাকার পর ভাইয়া উঠানোর এটা চেষ্টা করতেছে, ভাইয়া এটা উঠানোর চেষ্টা করতেছে, ভাইয়া এটা উঠাচ্ছে, অনেক টাইম লাগবে এটা উঠাতে গেলে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এটা উঠানোর চেষ্টা করতেছে, এটা কী একটা লিকুইড জানো, এটা লিকুইডটার নাম আমার জানি না, যাকে এই যে ব্যাক গ্লাসটা ব্যাক একটু দেখতে পেলেন কেমন, ভালোই ছিল অনেকটাই, প্রথমটার মতন তো আর হবে না অবশ্যই, প্রথমটা তো প্রথমটাই। ভাইয়া এটার কাজ করতেছিল, আমি তখন জানি ভাইয়াদের সম্পূর্ণ ডিটেলস জানলাম, ভাইয়াদের ঠিকানাটা কোথায়, এটা হচ্ছে খুলনা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায়, আর ভাইয়াদের নাম্বারটা তো আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের পরে রয়েছে, আপনারা যোগাযোগ করে নেবেন আপনার যদি কোনো দরকার পড়ে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটার কাজ কিন্তু পুরোটাই চলতেছে, অ্যান্ড ভাইয়া চেষ্টা করতেছে এটা উঠানোর জন্য কিন্তু উঠতে চাচ্ছে না, একটু মোড়া মোটা পলিথিন জাতীয় বা যেটাই জানি না, যাই হোক একটা ছিল স্টিকার। আর এইটা এটা কিন্তু দেখতে পারছি ঠিক আছে, এক সাইড থেকে অনেকটাই অনেকটাই পুরো পাতলা না, নীল কালারটা, আমি তো নীল কালারটা গ্লাসটা উঠিয়ে তারপরে হচ্ছে আমি এখানে সাদা করে তার ফুলতে লাগাই যোগাযোগ করে আপনার যাই হেনস্থ হওয়ার দরকার নেই, আপনি কিন্তু আমার চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, অসময় কল দিয়ে এটা যা শুরু করছে ইমোট করলেও সমস্যা, আমার চেঞ্জ করতে লেগেছে হচ্ছে 600, হ্যাঁ ভাই 600 টাকা লেগেছে এটা আমার চেঞ্জ করতে, আর আমার আগে গ্লাসটা পড়ে যে গেছিল পড়ে দিতে পুরো খোলা হয়ে গেল। তাহলে এখানে সবচেয়ে ভালো লাগছে রিয়েলমির ব্র্যান্ডিংটা, খুব ভালোই ছিল ফোনটা, খুব সমস্যা হয় না ফোনটা, আমি গেম টেম অনেক ইউটিউবের যত কাজ ভিডিও রেকর্ডিং যাই পারেন আমি এই ফোনটাতেই করি, কিন্তু আর গ্লাসটা এত হোয়াইট দেখতে পাচ্ছেন এই সাইডটা হাতে গেছে একটা সব কিছু দেখা যাচ্ছে। আর আপনাদের আর একটা কথা জানাতে চাই, আমার এক মামুর একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা এই চ্যানেলটার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এখানে ইসলামিক ভিডিও পাওয়া যায়, ওখানে ইসলামিক ভিডিও পাওয়া যায়, আপনারা সেন্টার অফিস ব্লগ বানাচ্ছি, আর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য খুব ভালো হবে, সারপ্রাইজ টিউন ইউটিউব চ্যানেলটার নাম, আপনারা যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট গ্লাস সাদা হয়ে গেছে, একটু কেন দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের লিকুইড যা আমি বলতে পারবো না, যা আমি নাম জানি না অনেকের, একটা নাম ছিল 550 না 530 জন একটা কি একটা লিকুইডের নাম ছিল, সেই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলো, পরিষ্কার করার পরে পরে একদম আয়নার মতন, যেমন তাহলে আয়না মানে কাঁচ কাঁচ আমরা যেটা বলি এই সাইডটা ওই সাইডে পুরো ক্লিয়ারভাবে দেখা যায়, এবং গয়লা গ্লাস যেমন হয়ে যায় পুরো গয়লা গ্লাসের মতন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে রিয়েলমির ব্র্যান্ডিংটা শুধু আছে, ভালো লাগতেছে ফোনটা দেখতে। আর একটা আমি একটা ইউটিউবে একটা OnePlus 7 Pro না যেন একটা কোনো একটা মডেল যেন এরকম একটা গ্লাস চেঞ্জিং দেখছিলাম, আমার খুব ভালো লাগছিলো, তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি এরকম আমার ফোনটা এরকম করব, আর আমার ফোনটা তখন ভেঙে গেল, তারপরে আমি এটা করলামই। এবার দেখতে পাচ্ছেন এতটাই তার মানে এতটাই এমন যে ওই সাইড গ্লাসটা এতটাই ফর্সা যে ওই সাইডে যা আছে সব একদম টোটালি দেখা যাচ্ছে, কোনো রিফ্লেক্ট কিছু নেই এখানে কিছু নাই,
আর এটার এটা খুব ভালো লাগছে আমাদের। আর আমার ফোনটা এখন এটা হিট দিয়েছে, হিট দিয়ে এটা খোলার পর, এটা খোলার পর হচ্ছে আমরা ওটা লাগাবো। আর এটার মতো হিট দিয়ে খুলতে মানে 18 মিনিটের মতন, 18 না যেন কত মিনিটের মতন টাইম লাগছিল আমাকে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি সেটা কেটে দিছি, কেটে অল্প একটু শর্টে নিয়ে এসেছি। প্রথমে এটা ব্লেড দিয়ে খুলে, তাহলে ব্লেড দিয়ে কী করে খুলে আমি যেটা বলতে পারি না, দেখতে পারবেন। এটা ব্লেড দিয়ে প্রথমে মনে হয় একটু ফাঁকা করে নে, যেটা বুঝতে পারতেছি। তারপর একটা এটা কালো একটা কভারের মতন একটা দিচ্ছে ভাইয়া। এটা এটা ভেঙে না যায় আমি বুঝতে পারছি না, ভাঙবে না অবশ্যই, ভাঙবে না, অনেক শক্ত হয়তো এটা। দেখতে পাচ্ছেন আপনারা, এটা দেখতে লাগুন। আমি তখন এখন ফোনটা ইকো করার পর পরিষ্কার করবেন ভাইয়ারা। আমি এখানকার একটু ভিডিওটা আমি কেটে দিই, কেন অনেক লম্বা হয়ে যাবে না, অনেক লং হয়ে যাবে ভিডিওটা, আমি এখানকার ভিডিওটা কেটে দিই আপনাদের জন্য, সেটাই ভালো হবে। এ দেখতে পাচ্ছেন ভাইয়া খুলে দিয়েছে, খুলে দেওয়ার পর এখনও অনেক লং টাইম নেবে ভাইয়া পরিষ্কার করতে, ফোনটা অনেক হিট টিট দিয়ে ভাইয়া খুলে টুলে পরিষ্কার করবে অনেক টাইম, প্রায় প্রায় আর আর প্রায় 25-20 মিনিট মতো লাগবে ভাইয়ার ফোনটা পরিষ্কার করতে গেলে। আমি আর 20 মিনিট আপনাদের ফাউল টাইম লস করছি না। আর আপনাদের যদি আমাদের চ্যানেলটা, আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটা চেপে দেবেন, আর ভিডিওটা লাইক দেন, আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার দেন। আর একটা কথা আপনাদের বলি, আগের যে গ্লাসটা ছিল, এই যে এই গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাসটা কিন্তু একটু বেশি পুরুট বা একটু মোটা, একটু জানে কেমন একটু ছিল, তো এই নতুন গ্লাসটা আছে অনেকটা একটু হেভি ছিল। আর বুঝতে পারছেন কোম্পানিরটা তো কোম্পানিরটাই হবে, আর বাইরের থেকে কিনা তো বাইরের তাই, কোম্পানি তো অনেকটাই ভালো মাল দেয় অবশ্যই, সেটাই তো ভাইয়া পরিষ্কার করতেছে। মার সাথে নিচেও পরিষ্কার করে নিচ্ছে, যেন ডিসপ্লে তলে কিছু না পড়ে সমস্যা না হয় ডিসপ্লেতে। এটা বাইরের খুব কাস্টমার খুব ভালো লাগছে, এটা কিন্তু লবার জাতীয়, এটা লবার জাতীয় দেখতে পাচ্ছেন পরিষ্কার করবার। ভাই এখন ব্লু বা যেটা বলি আঠা, যেটা জানি না আমি এটার নাম অবশ্যই শিওর কি, আঠাটা লাগাচ্ছে, আঠাটা লাগাবে। তার আগে এই যে ক্যামেরা গ্লাসটা ভাইয়া কটন বার দিয়ে পরিষ্কার করতেছে, দেখতে পাচ্ছেন যেন কোনো ময়লা না থেকে যায়, পরে যেটা নিয়ে সমস্যা হবে সেটা না। আর একটা কথা আপনাদের জানাতে চাই, ইন্ডিয়ার একজন একটা ইউটিউব চ্যানেল খুলছে, সেই একদিনের ভিতরে, একদিন 24 ঘন্টার ভিতরে 1.3 মিলিয়ন সাবস্ক্রাইব করে ফেলেছে। আর আমাদের তো অবশ্যই আমরা ওরকম অ্যাক্টিভ না, আমরা অবশ্যই এরপর তো আমি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো। আর আমার আরেকটা চ্যানেল আছে আপনারা জানেন কি না, সেই চ্যানেলটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সেখানকে আমি গেমিং সাইট, তাহলে গেম টিম আমি সেখানে লাইভ করবো, আসে আপনারা যদি কারোর ভালো লাগে সেখানে লাইভে অংশগ্রহণ করে আমার সাথে খেলতে পারবেন। ক্ল্যাশ অফ ক্ল্যান আমার একটা ক্ল্যান আছে, সেই ক্ল্যানে আপনারা ইসলকে জয়েন নিতে পারেন। আর আর এক হচ্ছে আমি সেই সেখানে আমি একটা একটা গিভওয়ে রাখবো, সেই চ্যানেলে একটা গিভওয়ে রাখবো, কিন্তু এখন না, কিছুদিন পর সেটা, আপনারা যেন ভাবেন না, এখন কিছুদিন পর সেই গিভওয়েটা আমার চ্যানেলটা সেই মনিটাইজেশন পাবে সেই সময়টা এটা করবো, কারণ এখন আমার দ্বারা এরকম পালে আর্থিক পালে এরকম সচল না যে আমি এরকম ওখানে যে তার মানে গিভওয়ে করবো, অত আমার দ্বারা পেমেন্ট সহজ কোথায় টাকা নেই। দেখতে পাচ্ছেন ভাই এখন হাঁটাটা লাগাচ্ছে, হাঁটা লাগানোর পর ভাইয়াটাই মনে হয় গ্লাসটা লাগিয়ে দেবে। আর একটা কথা আপনাদের আপনাদের বলতে আমার মনে নেই, আমার ফোনে কিন্তু 2টা ব্যাটারি দেখতে পাচ্ছেন কিনা, ওই যে ওখানে 2টা ব্যাটারি মাঝখান দিয়ে একটা তাক আছে, 2টা বেলাতে আলাদা আলাদা সাইডে। আর এমনিও লাগানোর পর ফোনটা দেখতে পারবেন, তখন দেখতে পারবেন 2টা ব্যাটারি কেন কেমন ফলে কাজ, তার মানে কাজ না অবশ্যই মানে কাছের ভিতরে কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই ভাইয়া আঠা লাগাচ্ছে খুব সাবধানে, কারণ বুঝতে পারছেন যে এই হাঁটাটা যদি একটু বেলাইন হয়ে যায় তাহলে দেখা গেলো এমনিও, আগে তো ফোনটা পানির ভিতর পানিতে ভিজা দিলেও কিছু সমস্যা হতো না, তো এখন যদি ফোনটা যদি পানিতে যায় ভাই বলছে ফোনটা নষ্ট হয়ে যেতে পারে। আর ভাইয়া ঢক করে ফোনটা মুছে নিচ্ছে, যেন কোনো ময়লা বা পার্টিকেল
সহজে থেকে না যায়, তা অবশ্যই থেকে তো গেছে, কারণ এই সহজে একটা কাপড়ের ইসে তো সব ময়লা আর যায় না। কোম্পানি তো একটা সিক্রেট রুমের ভিতর, তা না একটা সেফ হাউসের ভিতরে এই কাজগুলো করে, আমাদের তো তা না, আমাদের তো বাতাসের ভিতরে অনেক ময়লা উড়ে বেড়াচ্ছে। আর আপনারা অবশ্যই কিন্তু আমার মামুর চ্যানেলটা সারপ্রাইজ টিউন ওটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, এখন ইসলামিক ভিডিও পাওয়া যায় ওখানে। আর অবশ্যই আমরা ইসলামিক ভিডিও অবশ্যই ভালোবাসি, আমিও খুব ভালোবাসি। আর আমরা যারা মুসলিম আছি তাদের অবশ্যই অবশ্যই জানেন, তাদের এই বিষয়ে অনেক জানার কিছু আছে, অবশ্যই সবাই সব কিছু জানে না, আমি অবশ্যই অনেক কিছু জানি না, আমি অবশ্যই ভিডিও দেখে দেখে অবশ্যই শিখে বা জানার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ভিডিও সরি ভিডিওটা তার মানে গ্লাসটা লাগাচ্ছে, গ্লাসটা আর সুন্দর করে লাগাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তলের নাট পর্যন্ত সব কিছুই প্রায় অল টোটালে সব দেখা যাচ্ছে। এখন ভাই আবার গ্লাসটা পরিষ্কার করতেছে, সুন্দর করে ভাই গ্লাসটা এখন পরিষ্কার করবে। পরিষ্কার এই গ্লাসটার পর যখন এই লাগাই দেবে, তার মানে এটা তো পরিষ্কার করা যায়, একটা গ্লাসটা লাগিয়ে দিয়েছে, এখন এই লাগাই দেওয়ার পর হচ্ছে আমাকে বলছিল ভাই একটা গার্ডার দিয়ে বেঁধে দেবে, 3 ঘন্টা না কত টাইম মতন খোলা যাবে না, খুলতে নিষেধ করেছিল আমাকে। আমি অবশ্যই 4 ঘন্টা পর খুলছিলাম, 1 ঘন্টা এক্সট্রা রাখছিলাম, কারণ আমি বাসায় বসে একটু কাজ করতেছিলাম, আমার মনে ছিল না, এই জন্য আমি আর খুলতে মনে না, এই জন্য 1 ঘন্টা এক্সট্রা থেকে গেছিলো। এক্সট্রা থাকলে সমস্যা হবে না, কম থাকলে সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন ভাই এখানে মনে মোটমাট 5টা গার্ডার ইউজ করে আমার ফোনে, 5টা গার্ডার ইউজ করছে। হ্যাঁ এই যে 5টা গার্ডার ইউজ করবে এখন, আর 2টা করবে, 3টা করেছে। আর ভাইয়াদের কাজ কিন্তু আমার অনেক ভালো লাগছে, মানে ভাইয়েরা আমার এমন ভালোই কাজটা করে। আপনি আপনার ফোনের সব কিছু দেখতে পারবেন জায়গায় বসে পড়ে, যে আপনার ফোনেতে কেউ কিছু খুলে নিচ্ছে বা তেমনি খুলে যে কোনো মাল বা খারাপ মালটা কি দিয়ে দিল কিনা, এই জিনিসটা ভাইয়াদের এখানে পাবেন না, কেন কারণ আপনি ভিতরে যাই দেখতে পারবেন আপনার ফোনের সাথে কী হচ্ছে না হচ্ছে। অবশ্যই আপনি এত কাছে আসতে পারবেন কিন্তু একটু দূর থেকে দেখতে পারবেন, কারণ আমরা তো ভিডিও করতে গেছিলাম, আমাদের এর জন্য একটু কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। আর অবশ্যই একটু দূর মানে আপনারা পিছনে একটা টেবিল আছে, সেই টেবিল ওখানে বসে পড়ে দেখতে পারবেন। এই যে লাগানো কমপ্লিট, এখন আপনাদের পুরো ভিউটা আমি দেখাতে পারছি না, আর ভিউটা দেখানোর জন্য আমি খুব দুঃখিত। এবার ভাইয়ের সাথে আমরা একটু কিছু কথা বলি, তারপর আমাদের ফিরে আসছি। ভাই আপনারা একটু বলবেন, এরকম কাজ কি এর আগে কোনদিন করছেন আপনি? না এই কাজ আগে করা হয় নাই। ইউনিক তো জিনিসটা, একদম পুরো কাচের মতন দেখা যাচ্ছে কিনা দেখেন, জিনিসটা খুব ভালোই লাগছে আমাদের। ক্যামেরার পরে ময়লা আছে মানে একটু গুলাগুলো আসতেছে। এখানকার একটু একটু ভুল হয়েছেন, দেখেন আপনি একটু দেখলে বুঝতে পারবেন, পারফেক্ট আছে। এটা আছে আগের কভারটা, ভাই আপনাদের সবার আগে একটা কার্ড দেন, তার মানে আপনাদের ইউটিউবে যদি আপনারা একটা ইউজ হিসেবে পাবেন, একটা কার্ড দিলে ভালো হয়। হ্যাঁ ভাই একটা থাম্বেলের জন্য অবশ্যই একটা নেব। এটাকে তাহলে সকালে সকাল কটার থেকে খোলা থাকে ভাই? 9টার থেকে সকাল 9টা রাত 10টা পর্যন্ত। আর সপ্তাহে কোন দিন বন্ধ থাকে ভাই? শুক্রবারটা বন্ধ, শুক্রবারটা। ঠিক আছে ভাই, আমি একটু ভিউয়ার্স দেখতে বললেন, ভাইয়ের সাথে আমার অনেকক্ষণ কথা হলো, কথা হওয়ার পর আপনাদের ফিরে মাঝে আমি ফিরে আসলাম। এইটা হচ্ছে ফোনের পুরো দেখতে পারছেন একদম টোটালে ব্যাকে লাগানোর পর, যেটা আমার বাসায় এসে ভিডিওটা করা, কারণ ওই গার্ডারটা না খুলে বন্ধু ভালো কাটে ভিউ আসতেছিল না। আর দেখতে পারছেন এখানে 2টা ব্যাটারি আলাদা আলাদা পার্টে রেখে দাগটা বোঝা যাচ্ছে, মাঝখানে একটা কালা পলিথিনের মধ্যে একটা আছে, 2টা ব্যাটারির পুরো। আমার দ্বারা কিন্তু জিনিসটা ইউনিক অনেকটাই ভালো লাগছে, এরকম মাল কিন্তু বা এরকম জিনিস কিন্তু আগে আমি কারোর কাছে ইউজ করতে দেখিনি, একমাত্র ইউটিউবে ছাড়া। আমার পার্সোনাল মানে লাইফে আমি কখনো এরকম জিনিস চোখে পড়িনি। আমাদের জিনিসটা খুব ভালো আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই আজকের মতন।